হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো সবাই তো জানেন আমি গ্রামের বাড়ি আসছি, আর এখানে হচ্ছে আম্মু আজকে পোয়া পিঠা বা তেলের পিঠা বানাবে। তো আমাদের এদিকে তেলের পিঠাই বলে, আমার শ্বশুরবাড়ি ওইদিকে পোয়া পিঠা বলে। আর এখানে হচ্ছে খেজুরের গুড় একটু পানি দিয়ে গরম করে নিয়েছে, আর তারপরে হচ্ছে এটার মধ্যে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিল। দেওয়ার পরে এখন হচ্ছে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে, দিয়ে তারপর ভালো করে মিক্স করে নিচ্ছে আম্মু। আর আজকে তেলে পিঠাটা আমরা গ্যাসের চুলায় বানাবো, আর এই জন্য এভাবেই মিক্স করে নিচ্ছে। আর অবশ্যই তেলে পিঠা বানানোর সময় একটুখানি গরম পানি দিতে হয়, নইলে তেলে পিঠাটা ঠিক মতো উঠে না আর নরমও হয় না অত। আর এই চালের গুঁড়িগুলো একদম শুকনো গুঁড়ি ছিল, এই জন্য একটু গরম পানি দিতেই হইতো। তো ওই যে মানে গোলার আর কি ঘনত্বটা এরকমই হবে। আর এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তো বেশ পরিমাণেই তেল দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু তেলের পিঠাটা ফুলবে তো এই জন্য অনেক পরিমাণেই তেল দিতে হবে। তো বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটা আম্মু দিয়ে দিল। তো মাশাল্লাহ খুব সুন্দরভাবে পিঠাটা ফুলে গেল প্রথম পিঠাই, মাশাল্লাহ। আর আজকে তেলে পিঠা আমরা গ্যাসের চুলায় তৈরি করতেছি, আম্মু হচ্ছে পিঠা বানাচ্ছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি। এই যে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে এই পিঠাটা। তো এভাবে আমরা সবগুলা পিঠাই তৈরি করে নিব। আর আমি যেহেতু বাড়িতে খুব কম আসি এই জন্য পিঠা আমার খুব কম খাওয়া হয়, আর প্রত্যেকবার গোলা নেওয়ার সময় একটু করে নেড়ে তারপরে আর কি কড়াইতে দিতে হবে, নইলে নিচে জমাট বেঁধে থাকবে, উপরে শুধু পাতলা ইয়ে থাকবে। মাশাল্লাহ সবগুলা পিঠাই অনেক সুন্দর ফুলেছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। যেহেতু আম্মু খেজুরের গুড় দিয়েছিল, খেজুরের গুড়ের পিঠা কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই পিঠাটাও অনেক সুন্দর হয়েছে, আর তেলের মধ্যে যে মানে ডো পরে যে পুড়ে গেছে সেগুলো এখন একটু উঠিয়ে ফেলতেছি। আর পিঠাগুলো এত সুন্দরভাবে উঠতেছিল মনে হচ্ছে যে শুধু ভিডিওই করি ভিডিওই করি, এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর, সাবস্ক্রাইব লেখার উপরেই যে বেল বাটনটা আছে ওটা ক্লিক করে দিবেন। এতে করে কি হবে, নতুন নতুন যখন ভিডিও আপলোড করব তখন আপনারা ইজিলি দেখতে পারবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।